আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়হান শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর নিহত হওয়ায় দুই বাহিনী সম্পর্কে চির ধরবে না বললেন সেনাপ্রধান ও আইজিপি করোনায় দেশে আরও 33 জনের মৃত্যু নতুন করে আক্রান্ত 2654 করোনা টেস্ট জালিয়াতির মামলায় সাবরিনা আরিফ দম্পতি সহ আটজনের বিরুদ্ধে চার্জশিট অস্ত্র মামলায় কারাগারে রিজেন্টের শাহেদ বাংলাদেশের স্বাধীনতার চেতনা 15 আগস্ট ধ্বংস করেছিল খুনিরা মন্তব্য প্রধানমন্ত্রীর পালিত হচ্ছে শেখ কামালের 71তম জন্মবার্ষিকী এবং নেত্রকোনার উচিতপুর পর্যটন এলাকায় ট্রলার ডুবে 17 জনের লাশ উদ্ধার শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়াকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের আইজি ডক্টর বেনাজির আহমেদ কক্সবাজারের সেনাবাহিনীর বাংলো জল তরঙ্গে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তারা বলেন এ ঘটনায় দুই বাহিনীর সম্পর্কে চির ধরবে না কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন শাকিলের রিপোর্ট জানাচ্ছেন নিয়াজামান সজীব কক্সবাজারের টেকনাপের মেরিন ড্রাইভের শামলাপুর পুলিশ চৌকিতে গত 31 জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান এরপর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয় বুধবার ঘটনাস্থল পরিদর্শন করতে কক্সবাজারে যান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের মহাপরিদর্শক ডক্টর মেনুজির আহমেদ সেনাবাহিনী পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা পরে কথা বলেন যৌথ সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যৌথ তদন্ত কমিটি গঠিত হয়েছে তারা প্রভাবমুক্ত পরিবেশে তদন্ত করবেন এবং তারা যে সত্য অনুসন্ধান করে যেটা বের করবেন তারা যে পরামর্শ দেবেন রিকমেন্ডেশন দেবেন সেই রিকমেন্ডেশন অনুযায়ী পরবর্তী কার্যক্রম আইনি কার্যক্রম বা হোয়াটএভার যেটা প্রয়োজন হবে সেটা গ্রহণ করা হবে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সাথে যারা সম্পৃক্ত থাকবে সেটা দায় দায়িত্ব সেটা হলো যে কোনো প্রতিষ্ঠানের হতে পারে না সে এবং সেটার জন্য এই ইনকোয়ারি টিম যাদেরকে দোষী সাব্যস্ত করবে তারা তাদের সেই দোষের প্রায়শ্চিত্ত করবে এখানে হলো কোনো প্রতিষ্ঠান কারোর সহযোগিতা করবে না কারোর বিপক্ষ যাবে না আমরা আমাদের মধ্যে যে মিউচুয়াল ট্রাস্ট কনফিডেন্স কোঅপারেশন যে জিনিসগুলো হলো অনেক বছরে তৈরি হয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে আমরা ব্যর্থহীন ভাষায় আবার বলেছি যে এটা অটুট থাকবে এটাতে কোনো ধরনের চিট ধরে এমন কোনো কিছু সেনাবাহিনীর পক্ষ থেকে হবে না এবং পুলিশ বাহিনী যে জিনিসটা ব্যর্থহীন ভাষায় বলেছে যে তাদের মধ্য থেকে হবে না পরে টেকনাফের ঘটনাস্থল পরিদর্শন করেন সেনা ও পুলিশ প্রধান নিয়াজ্জামান সজীব ATN বাংলা কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার সহ 9 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে রাশেদের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস এ মামলা করেন পরে মামলাটি তদন্তের জন্য র্যাবকে নির্দেশ দেয় আদালত মামলায় প্রত্যাহার হওয়া এসআই লিয়াকত আলীকে প্রধান এবং ওসি প্রদীপকে 2 নম্বর আসামি করা হয় আদালত প্রাঙ্গণে বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস জানান পুলিশ মধ্যরাতে ফোন করে তার মায়ের কাছে রাশেদের পরিচয় জানতে চায় তখন তার মৃত্যুর কথা তাদের জানানো হয়নি এ নিয়ে থানায় মামলা করা হলে তদন্ত ভিন্ন দিকে প্রবাহিত হতে পারে বলে আদালতে মামলা করা হয়েছে বলেও জানান তিনি এ ঘটনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রে কর্মরত 21 জনের সবাইকে প্রত্যাহার করা হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পেছনে সত্যকে উদ্ঘাটন করতে হবে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন অপরাধীরা যেন কোনো অবস্থাতেই ছাড় না পায় রাজধানীর সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন
দেশে গত চব্বিশ ঘন্টায় করোনায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে পজিটিভ হয়েছেন আরও ২৬৫৪ জন, ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৬৭৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন রাসনা দাস। ঈদের পর করোনা ভাইরাসের সংক্রমণ আরও বাড়বে বলে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। পরিসংখ্যান বলছে, গত সাত দিনে সংক্রমণের হার গড়ে ২৫% পৌঁছেছে। মৃতের সংখ্যা ৩০০০ পার হবার পরবর্তী আট দিনে মৃত্যু হয়েছে ৪৬৫ জনের। সরকারি হিসেবে গত ২৪ ঘন্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণহানি ৩২৬৭ জনের। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৩ জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন ৩২৬৭ জন কোভিড ১৯ আক্রান্ত হয়ে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ৮ জন। গত ২৪ ঘন্টায় ৮৩টি ল্যাবে ১১১৬০টি নমুনা পরীক্ষায় করোনা পাওয়া গেছে ২৬৫৪ জনের মধ্যে। এই নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪৬৬৭৪ জন। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২৬৫৪ জন, এ পর্যন্ত শনাক্ত ২৪৬৬৭৪ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৩.৭৮%। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮৯০ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪১৭৫০ জন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা মোকাবেলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন ডলার আর্থিক সহযোগিতা দেবে জাপান। এ সংক্রান্ত একটি বিল অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে একথা জানান জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। প্রায় ২৫ মিনিটের কথোপকথনে দুদেশের করোনা পরিস্থিতি সম্পর্কে একে অপরকে অবহিত করেন তারা। করোনা চিকিৎসায় তার সরকারের নেওয়া নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তারা দুদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি জাপানের অর্থায়নে চলমান প্রকল্পে অগ্রগতি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আরও জাপানি বিনিয়োগের জন্য শিনজো আবেকে অনুরোধ করেন শেখ হাসিনা। চলমান রোহিঙ্গা সংকট থেকে উত্তরণে জাপানের সহযোগিতা কামনা করেন তিনি। কথোপকথনে মিয়ানমারের প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে কথা বলবেন বলে আশ্বাস দেন শিনজো আবে। করোনা নমুনা পরীক্ষায় প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরী সহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হয়। এদিকে সাতক্ষীরায় দেবহাটা থানায় অস্ত্র আইনের মামলায় রিজেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় প্রতারণার মামলায় বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা ও তার স্বামী সিও আরিফকে প্রতারণার মূল হোতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বাকিরা প্রতারণা ও জালিয়াতিতে সহযোগিতা করেছেন। অভিযুক্ত অন্য আসামিরা হলেন আবু সাইদ চৌধুরী, হুমায়ুন কবির হিমু, তানজিলা পাটোয়ারি, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জীবন্নেসা রিমা। দেশের সাথে তারা প্রতারণা করেছে, মানুষের প্রতারণা করেছে, জাল জালিয়াতি করে ভুয়ার উপর দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে, মানুষের জীবন নিয়ে তারা খেলেছে। সাক্ষী প্রমাণের মাধ্যমেই এই মামলাটা আমরা প্রমাণ করার চেষ্টা করব এবং তাদের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করব। নিয়ম অনুযায়ী এখন আদালত চার্জশিট আমলে নিয়ে চার্জ গঠন করার পর আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। চার্জশিট দাখিল করে মামলাতে বিচারিক আদালতে যাবে। বিচারিক আদালতে গেলে সেখানে চার্জ ফ্রেম হবে। চার্জ ফ্রেম হওয়ার পরে তারপর আমরা সাক্ষীদের ডাকা হবে। সাক্ষী আসলে সাক্ষী শেষ হলে তারপর আর্গুমেন্টের ব্যাপার আছে, তারপর রায়। এদিকে সাতক্ষীরার অস্ত্র আইনে মামলায় ১০ দিনের রিমান্ড শেষে রিজেন্ট হাসপাতালের বিতর্কিত চেয়ারম্যান শাহেদ করিমকে আদালতে হাজির করা হয়। সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায় শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিতর্কিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করোনা ভাইরাস পরীক্ষায় প্রতারণা ও জালিয়াতির আরেক মামলার প্রধান আসামি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের হোটেলে থাকার সুবিধা বন্ধ করেছে সরকার। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ চিকিৎসকরা বলছেন এতে তাদের পরিবারের সদস্যরা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন। তবে সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাবিবুর রহমান ওফির রিপোর্ট।
করোনা ভাইরাস মোকাবেলায় সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় মানসম্মত হোটেলগুলোতে তাদের থাকার ব্যবস্থা করেছিল সরকার, কিন্তু হঠাৎ করেই এক পরিপত্র জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়, যাতে বলা হয় এখন থেকে আর চিকিৎসকদের হোটেলে থাকার বিল পরিশোধ করবে না সরকার। চিকিৎসকরা একাধারে 15 দিন দায়িত্ব পালন করেন, এরপর 15 দিন থাকেন কোয়ারেন্টাইনে। পরিপত্রে বলা হয় প্রতিদিনে দায়িত্ব পালন শেষে চিকিৎসকরা থাকতে পারবেন সরকারের 6টি প্রতিষ্ঠানের ডরমিটরিতে। সেখানে থাকতে না চাইলে তারা পাবেন দৈনিক 2000 টাকা, কিন্তু দায়িত্ব পালনের 15 দিন শেষ হলে তাদের থাকার কোনো ব্যবস্থা নেই, নেই কোনো ভাতাও। কোয়ারেন্টাইনের এই 15 দিন তারা কোথায় থাকবেন, এ নিয়ে তাদের মধ্যে তৈরি হয়েছে হতাশা ও ক্ষোভ। যখন বাসায় যাব, আমাদের পিতামাতা, আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের আমরা ছড়াবো, ফলে এতদিন শুধু আমরা চিকিৎসকরা একটা ঝুঁকিতে ছিলাম, এখন এই আদেশের পরে আমাদের পরিবারের সদস্যরাও ঝুঁকিতে পড়ে গেল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে চিকিৎসকদের কাজের আগ্রহ ও মনোবল হারানোর আশঙ্কাও তৈরি হয়েছে। ওই 15 দিন আমি কোথায় থাকবো? হ্যাঁ, ভাতা আমাকে দিল, কিন্তু আমি সেই ভাতা নিয়ে কোথায় গিয়ে উঠবো? কে আমাকে জায়গা দেবে? আমি ফ্যামিলিতে উঠতে পারবো না, আমি কোনো আত্মীয় স্বজনের বাসায় থাকতে পারবো না, অনেক বাসায় বাড়ির মালিকই তো আমাকে ঢুকতে দেবে না। আমরা যেহেতু ফ্রন্টলাইন কেয়ার গিভার, তো আমাদের আমাদেরকে আসলে খারাপ রেখে কিন্তু সেবাটা কিন্তু ভালো হওয়ার কথা না। বিষয়টি সুরাহা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই কোভিড সিচুয়েশনে আমাদের ডাক্তার, আমার স্বাস্থ্যকর্মী আসলে অমানবিক কষ্ট করে, যদিও এটা মন্ত্রণালয়ের পরিপত্র, প্রয়োজনে আমি এবং আমার স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের সাথে আলাপ করে, আমাদের সচিব স্যারের সাথে বাকটুক আলাপ করে অন্য কোনো ব্যবস্থা করা যাবে না, আমি চেষ্টা করব। করোনার ফ্রন্টলাইন যোদ্ধাদের সুরক্ষা দেওয়া না গেলে সাধারণ মানুষেরাও ঝুঁকির মধ্যে পড়বে বলে আশঙ্কা স্বাস্থ্যবিদদের। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের স্বাধীনতার চেতনা 15 আগস্টে খুনিরা ধ্বংস করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ কামালের 71তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, শেখ কামাল বেঁচে থাকলে দেশকে অনেক কিছুই দিতে পারতেন। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, মুক্তিযোদ্ধা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শেখ কামালের 71তম জন্মবার্ষিকী আজ। এই প্রথমবারের মতো তার জন্মদিন সরকারিভাবে পালিত হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী ভাইয়ের স্মৃতিচারণ করে বলেন, শেখ কামাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। ও খুব ছোটবেলা থেকেই কামাল শুধু যে এই খেলা অঙ্গনে তা না, সাংসারিক কাজেও আমার মায়ের সাথে মাকে সব রকম সহযোগিতা করত। ওই ছোট্ট বয়স থেকেই সে খুব দায়িত্বশীল ভূমিকা পালন করত। আজকে কামাল আমাদের মাঝে নেই, কিন্তু আজকে তার সৃষ্টি আবাহনী ক্লাব এখনো আছে। প্রধানমন্ত্রী বলেন, শেখ কামাল দেশের জন্য অনেক কিছু করতে পারতেন, কিন্তু খুনিরা সে সুযোগ দেয়নি। বঙ্গবন্ধু সহ তার পরিবারের খুনিদের বিচার করতে 21 বছর অপেক্ষা করতে হয়েছিল, তবে জনগণ ক্ষমতা এনেছিল বলেই বিচার করা সম্ভব হয়েছিল। যে একটা মৃত্যু হলে তার বিচার দাবি করা আমার কাছে, আর আমি কিন্তু বিচার পাইনি। আমরা বিদেশে ছিলাম, আমরা দেশে ফিরতে পারিনি, আমাদের দেশে ফিরতে বাধা দিয়েছে। এরপর যখন আমি ফিরলাম, আমি কিন্তু মামলা করতে পারিনি, কারণ মামলা করার কোনো আমার অধিকার ছিল না। আইন করে বন্ধ করে দেওয়া হয়েছিল যে এই মামলা আমরা করতে পারবো না। 21 বছর পর সরকার এসে তারপর মামলা করে সেই বিচার করি, থেকে যখন বিচার চায় তখন আমার এই কথা মনে হয় যে আমাদের তো কত বছর লেগে গিয়েছিল এই বিচার করতে। ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের জন্মদিনে বাংলাদেশ থেকে হত্যা, কু এবং ষড়যন্ত্রের রাজনীতি চিরতরে বন্ধ হওয়ার কামনা করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, অনলাইনে যারা টিকটক ও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসা করছেন তাদের নিয়ম নীতির মধ্যে আনার কাজ চলছে। ধাপে ধাপে দেশের নাম করা অনলাইন নিউজ পোর্টালগুলোর অনুমোদন দেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর পর্যটন এলাকায় ট্রলার ডুবির ঘটনায় 17 জনের লাশ উদ্ধার করা হয়েছে। নেত্রকোনার পুলিশ সুপার আলী আকবর মুন্সি জানান, জীবিত অবস্থায় 30 জনকে উদ্ধার করা হলেও এখনও একজনের খোঁজ পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে 48 জন যাত্রী বেড়াতে যান, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলারটি গভীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করে। এবারে আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ, ফলে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বাড়তি চাপ দেখা দিয়েছে। তবে যাত্রীবাহী পরিবহনে থেকে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল বেশি। বিআইডব্লিউটিসি জানায়, দৌলতদিয়া পাটুরিয়া রুটে ছোট বড় 17টি ফেরি চলাচল করছে। নদীতে স্রোত আর পানি বেশি থাকায় ফেরি পারাপারে সময়ও লাগছে বেশি। এবারে পার্ট এক্স খেলার খবর। ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করছে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে 36 রান যোগ করেন দুই পাকি ওপেনার আবিদ আলী ও শান মাসুদ। ব্যক্তিগত 16 রানের সাজঘরে ফেরেন আবিদ। ইনিংসের 16 ওভারে বৃষ্টি নামলে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ম্যাচ। এরপর খেলা শুরুর তৃতীয় ওভারে আউট হয়ে যান পাক অধিনায়ক আজহার আলী। এই সিরিজ দিয়ে টেস্টে পায়ের নো বল ধরতে হক আই প্রযুক্তি ব্যবহার করেছে আইসিসি। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ 2 উইকেটে 94 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর নিহত হওয়ায় দুই বাহিনীর সম্পর্কে চির ধরবে না বললেন সেনাপ্রধান ও আইজিপি। করোনায় দেশে আরো 33 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 2654। করোনা টেস্টে জালিয়াতির মামলায় সাবিনা আরিফ দম্পতি সহ 8 জনের বিরুদ্ধে চার্জশিট। অস্ত্র মামলায় কারাগারে রিজেন্টে শাহেদ। বাংলাদেশের স্বাধীনতার চেতনা 15 আগস্ট ধ্বংস করেছিল খুনিরা, মন্তব্য প্রধানমন্ত্রীর। পালিত হচ্ছে শেখ কামালের 71তম জন্মবার্ষিকী। এবং নেত্রকোনার উচিতপুর পর্যটন এলাকায় ট্রলার ডুবি, 17 জনের লাশ উদ্ধার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার অনুষ্ঠান উপভোগ করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।